So hello and welcome guys, how are you? Asha kori bhalo achen. So guys, আজকে নিয়ে আসলাম আবার একটা ভিডিও। সো গাইস, আজকে আমার হইতাছে সিঙ্গেল প্লেয়ারের অফলাইন এর, যেটা হলো 2 নাম্বার এপিসোড। কিন্তু গাইস, আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই যে আমি যে ওয়ার্ল্ডে মানে নাম্বার 1 এপিসোড যে জায়গায় বানাইছিলাম গাইস, ওই ওয়ার্ল্ডে গাইস কিছুই ছিল না, বিশ্বাস করেন। এত ঘোরাফেরার পরেও আমি পাইলাম না গাইস। অনেক ঘোরাফেরা করছি গাইস, অনেক ঘোরাফেরা, একটা ভিলেজারও পাই নাই আশেপাশে। কিন্তু গাইস আমি হলো জানতাম যে ব্যাপারটা, এন্ড গাইস আমি সিড আসলে কেউ থেকে নেই অনলাইনে, মানে ওয়ার্ল্ড ক্রিয়েটের জন্য একটা সিড থাকে। এই সিডে অনেক সময় ভালো ভালো জিনিস পড়ে, অনেক রেয়ার জিনিস পড়ে, অনেক ইয়া থাকে, যেটা কেউ কোনো দিক থেকে আমি নেই নাই সাজেশন বা কেউ থেকে নেই নাই। জাস্ট একটা মাথা সিড আসলো যে মাইনক্রাফট নামে যদি কোনো সিড দিয়ে ওপেন করি তাহলে কি হয়, কেমন হয়। সো আমি এই জায়গায় স্পন হয়েছি, ঠিক আছে। তো এই জায়গায় স্পন হওয়ার পরে দেখলাম এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ঘোরা, খুশি হয়ে গেলাম যে আশেপাশে বানাবার প্লেসটা অনেক ফাঁকা, ঠিক আছে। তো তারপর পিছে তাকায় দেখলাম যে আমার এখানে একটা ভিলেজ আছে, ঠিক আছে। তো আমি ভাবলাম যেখানে এখানে স্পন পয়েন্ট আর এখানে গাইস খোলামেলা আছে, তাহলে এটা একটা বেস্ট ওয়ার্ল্ড আমার ঘর বাড়ি বানানোর জন্য। দেন গাইস আমি কি করলাম যে গেলাম এই জায়গায় ভিলেজারের কাছে, এন্ড গাইস ভিলেজারের জায়গায় আমি ট্রেডও করতে পারবো আর আমার ভিলেজও নিয়ে আসবো। আর গাইস আমি ওদেরকে বাড়াইতে মানে ব্রিডিং করতে পারবো, মানে টাপা টাপ টাপা টাপ, বুঝতেছি। আচ্ছা যাই হোক, তো এখন গাইজ আমার কি করা লাগবে? এখন গাইজ আমার প্রথমে তো ফুড লাগবে, ঠিক আছে। আমি ওদের থেকে ওদের ফুড নিব, ওদের বেড ভাঙবো না, ঠিক আছে। ওদের বেডে শুবো কিন্তু ভাঙবো না, কারণ কি ওদের বেড ভাঙলে গাইজ আমারই লস, ঠিক আছে। আমি আসলে ভিলেজার কই আনে, কতগুলো ভিলেজার ছিল, লাইব্রেরিয়ান আছে এই জায়গায় না নাই। আচ্ছা এই যে সিট পেয়ে গেছে, পটেটো পটেটো আছে আর এখানে ব্রেড আছে, ব্রেডটাও খায় নেই। এন্ড গাইজ আমার ভিলেজার আওয়াজ শুনতেছি এক জায়গায়, এক ইয়াতে 3-4টা ভিলেজার, মানে এক বাসায়, এই বাসার ভিতরেই। এন্ড গাইজ ভিলেজার কই, হোয়াট ইজ দ্য ভিলেজার? এই যে এই যে ভিলেজার। আর গাইজ এটা হলো পটেটো ট্রেড করবে, যাই হোক। তো এখানে বাদ দিলাম, তো এইগুলো একটু কিছু নিয়ে রাখি। প্রথমে বলতেছি কি যে এখন আমার একটা বাড়ি বানানোর উচিত, ঠিক আছে। যদি ওদের থেকে নেয়া খাবি খাবি এই না, আর একটা কই ঘাপাঘাপ করে করে দেয়া। ওয়েট, এই আর একটা মুরগি, আয় 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 ঘাপাঘাপ করায়, আয় আয় তুই আয় তুই আয় তুই আয় তুই আয় তুই আয়, এই লো। ওয়েট, ঘাপা ঘাপ ঘাপা, হ্যাঁ এখন একটা বাচ্চা হবে, হ্যাঁ। তো এটাই হলো আমার নিয়ম যে যেখানে যাও একটা একটা করে ব্রিড করতেই থাকো। সো যাই হোক, ও ভাই ও পি একটা ঘোড়া, আমি আজ পর্যন্ত এরকম ঘোড়া দেখি নাই রিয়েলি, ওই সত্যি আমি এরকম আজ পর্যন্ত ঘোড়া দেখি নাই। ওয়েট, ভাগ করা যাবে? আচ্ছা ওয়েট, ভাগ করা গেছে। সিটে নিয়ে আনি কিছু সিট, আর দেখি আমি কি টেম করতে পারি, যদি আমার সেটেল নাই। সো যাই হোক, পারবো না মনে হয়। পিচ্ছু মেড অ্যাডভান্সমেন্ট বেস্ট ফ্রেন্ড ফর এভার, ওকে ওকে, বেস্ট ফ্রেন্ড একটা ফর এভার। তো গাইস আমি ভাবতেছি এখানে যদি পানি আছে এইখানতে পুরো এইখানে আমার ইয়ারা বানাবো, মানে একটু দূরে। আচ্ছা হ্যাঁ এখানেই ভাবতেছি, মাঝখানে সুইমিং পুলটাই রাখবো। তো নাকি না এখানে বানানোর আমার সেই হবে, ঠিক আছে। আর এখান থেকে একটু বেশি দূরও বানাবো না, কারণ কি আমার ভিলেজার লাগবে, ভিলেজার আমার ট্রেড করা লাগবে। যাই হোক গাইজ আমি তাহলে এখান দিয়ে আচ্ছা না ভাঙ্গার থেকে আমি এখানে আগে স্টোন নেই, কারণ কি আমার স্টোন কাজ আগে পিকেক্স বানাইতে হবে উটকাইটা। তো আশেপাশে ওই যে গাছ। আর গাইজ ভিলেজার এখানে কম নাকি আমি বুঝতেছি না, না ভিলেজার আছে কিন্তু কই যে গেল? ও আছে, অনেকগুলোই ভিলেজার আছে, হয়ে যাবে। দুইটা হইলেই হয়ে যায় মিনিমাম, ঠিক আছে। দুইটা হইলেই ব্রিড করাইতে পারবো। সো গাইজ আমি এখানে কাঠ ভাঙতে ভাঙতে দেখলাম সন্ধ্যা হয়ে গেল। আর গাইজ একটা পিকেক্স বানাই নিছি আর ক্রাফটিং টেবিলও বানাই নিলাম। সো গাইজ এখন হইলো যেটা হইলো সময়, ভিলেজারদের বেডে নিজের ইস্যুয়া পড়া। আরেও ভাই এখানে একটা ইয়া আছে, লাইব্রেরিয়ান আছে, নাইস। লাইব্রেরিয়ান লাগতো। আর গাইজ এখানে এনচ্যান্ট করতে আমার বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ মানে গেম না শুরু হইতে আমি পুরো হয়ে গেছি গা। ওকে ওকে আমি এই জায়গায় শুয়ে যাই, ওকে তোমরা পরে শো। দরজা খোলা, আর আমি শুইলেই তোমরা শুয়ে লাভ নাই, আমি শুইলেই সকাল হবে, ঠিক আছে। তো আমার শোয়াটাই হলো আগে জরুরি। তো যাই হোক, তো এখন গাইস সকাল হয়ে গেছে ভোরবেলা নাকি। আর গাইস আসলে সিঙ্গেল প্লেয়ার দৃশ্যগুলো অন্য সুন্দর, মানে সুন্দর থাকে। দেখেন কুয়াশার মতন করে, যেটা রিয়েল লাইফ একেবারে দূর ইয়াতে দেখায়। তো এখানে ঘোড়াটা এখনো আছে, আর আমি আশা করি যেন ঘোড়াটা থাকে অল টাইম। তো এখন আমার কি যে স্টোন কাটতে হবে। আমি আশেপাশ থেকে স্টোন নিব না, কারণ কি গর্ত হয়ে যাবে, দৃশ্যটা খারাপ দেখাবে। আমি হ্যাঁ এই পাশ থেকে যাই স্টোন নেওয়া যায়। সো গাইজ আমি এখন এইখানে অনেকক্ষণ ধরে গাইজ স্টোন ভাঙতেছিলাম, আপনারা দেখতে পারতেছেন যে স্টোন ভাঙতেছিলাম। সো গাইজ আমি একটু উপরে যখন একটা ভেড়া ভাবলাম যে একটু খাবার রেডি করি, তো খাবার একটু নেওয়ার জন্য যখন উপরে গেলাম, দেন গাইজ আমি দেখলাম কি জঙ্গলের ভিতরে মানে আগুন ধরে গেছে গাইজ। মানে আমি ফুললি অবাক যে এরকম কোনো সময় হয় নাকি যে জঙ্গলে আগুন ধরে নাকি, আমি এটা জানি না, কিন্তু গাইজ এখানে আগুন ধরছে গাইজ। তো মানে কারণটা কি গাইজ আপনারা যদি, ও ভাই মানে আমি যা বুঝতেছি যে এখানে ট্রি ছিল, কিন্তু মাইনক্রাফট ওয়ালারা এখানে অনেক দেরিতে স্পন করাইছে এই মানে এই যে লাভাইয়ারে। মানে আমি এই জায়গায় আসার পর ও ভাই সামনে জিনিস পেয়ে গেছি, তো আপনি যা বুঝতে পারতেছেন যে আগুন ধরছে এর কারণ একটাই যে এখানে আমি আসার পরে মাইনক্রাফটে মানে যে ইয়ার ভিতরে দেরি করে এখানে লাভাটা স্পন হয়েছে, লাভা পুল বলে ওটা স্পন হয়েছে। তো আমার ভিলেজটা হলো ওদিকে কি আসতে, মানে কি ইয়াদ করতে যায় কি মাল কি করতেছি, তো সমস্যা নাই। এভাবে নাকি ঘষা দিয়ে মারলে অনেক কিয়া হয়। তো গাইস দেখছেন এক কোপে মারা যাচ্ছে। আমরা ওই যে ক্রাইং অপশন, মানে ওখানে বলে যে আধা ভাঙ্গা অপশন বাংলায় বলে, আর যে মানে যেটাই হোক একটা একটা তো বলেই, তো ব্যাপার না। তো ওই দিক থেকে আমরা অক্টোপাস মাইনা বইটা যাই। তো গাইস এখানে আমরা মূলত কি পাই, এগুলা যারা আপনারা খেলেন মাইনক্রাফট ঠিক আছে তারা আপনারা জানেন যে এখানে হলো একটা চেস্ট পাওয়া যায়। এন্ড গাইস আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা চেস্ট, ঠিক আছে। ও ভাই রে ভাই আমি পড়তাম, ও ভাই ফ্লিন্টের স্টিল দেওয়া আছে এখানে, আর আমি ফ্লিন্টও নিয়ে নিলাম। আর এখানে এক্স দেওয়া আছে যেটা হলো স্কিল টাচ ওয়ালা এক্স। সো আপনারা বুঝতে পারতেছেন সরি সিল্ক টাচ, বাইরে ভাই আমি এত ভুল প্রোনাউন্সিয়েশন করি। তো গাইজ এখানে আমার তো নেদার পোর্টালের ব্যবস্থা হয়ে গেল, আর গাইজ এটা আমি বাইঙ্গা নিয়ে যাই, তো ব্যাপার না। আর এই এক্সটা আমি ভুলেও এখন ইউজ করবো না গাইজ। মানে বুঝতে পারতেছেন যে এই যে সিটটা ঠিক আছে, এই সিটটা অনেক ভালো, আমার যেমন হচ্ছে ব্ল্যাক পাইতেছি ব্ল্যাক। বেশি দূরে যাব না, এই যে আশেপাশেই থাকতে হবে আমার। ওকে 6টা পেয়ে গেছে, আরেকটা নিয়ে নেই কারণ কি আমার বেড লাগতে পারে পরে ভিলেজারের জন্য। আমি কত কাঁচা তোমরা তো বুঝতেই পারতেছ। তো এখনো গাইস প্রচুর পরিমাণে গাইস আগুন ধরতেছে, আর একটাই কারণ যে ক্রাইং অপসিডিয়াম মানে এখানে কি বলে কি পোর্টাল জানি বলে, ঠিক আছে আমি এটা যাই না। তো এটা আধা ভাঙ্গা পোর্টাল, আর এখানে হলো যে আপনাদের এই যে আগুন ধরতেছে কারণ কি এই পোল লাভা পোলটা আমি আসার পরে এখানে স্পন হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এখন গাইস এখান থেকে যাই আবার ওই আমার স্টোন গুলা ভাঙা শুরু করবো, কারণ কি আমার বাড়ি বানাইতে হবে তাড়াতাড়ি করে। সো গাইস এখানে তোমরা দেখতে পারতেছো যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর গাইস আমি মনে 1 স্টেক 2 স্টেক 3 স্টেক মাত্র 3 স্টেক গাইস আমি এখানে ভাঙতে পারছি। সো গাইস তো আমার এখনো খাওয়ারও কম, আর আমি অনেক কাজ করে যাচ্ছি। তো এখন আমি যা ভিলেজে শুয়ে যাব, আর সকালে উঠে আবার আসবো এখানে। তো এখানে আমি না সকালে উঠে আসবো না, আমি এখানে স্ল্যাব বানাবো। স্ল্যাব বানায় আমার আগে স্থানটা নির্ধারিত করে নিই, আমি কটুক বন্ধু বানাবো আর স্টোন দিয়ে বানাবো। আমি উড দেওয়া শুরু করবো না, স্টোন দিয়ে একেবারে শুরু থেকে শুরু করবো আমি যা ভাবতেছি। এন্ড গাইজ আমি সকালে উঠা দেন আমি এখানে স্ল্যাব বানাবো। তো গাইজ এখানে প্রতিদিন এই দুইটার মাঝখানে এসে আমি গ্যাঞ্জাম করি, সরি। তো এটা হয়তো জামা, এটা হয়তো বউ, কিন্তু এখানে মাইনক্রাফট এমন একটা গেম এখানে পোলা কোনটা মায়া কোনটা কিছু বোঝা যায় না। তো যাই হোক, তো আমি এখন শুয়ে যাই। তো ওদের শোয়ার দরকার নাই, ঠিক আছে, কারণ কি আমি শুইলে আমার এখানে ইয়া বাড়বে, মানে দিন রাত থেকে দিন হবে, ওদের কোনো ওরা শুইলে কোনো কিছু হবে। তো যাই হোক, তো এখন আবার ভোর হয়ে গেল, ভোরে উঠে গেলাম, আর এখনো জ্বলতেছে মানে ভোর টাইম যা মনে হচ্ছে যে তাড়াতাড়ি শুয়ে গেল এখানে ইয়া হয় ভোর হয়। তো এখানে একটা জাস্ট চেস্ট পাইলাম, চেস্টটাও আমার কাজে লাগবে এখন। তো আমি স্ল্যাব বানাই ফেলবো আগে, আমি আসলে আমার জায়গাটা নির্ধারিত করে নিই যে আমি কই বানানো উচিত। তো আমার মনে হচ্ছে কি যে যে এইখান এই যে এইখান থেকে বানানো উচিত, এখান থেকে এইখানে আমার লাইন, ঠিক আছে। তো যাই হোক, তো First of all, আমার এগুলো আচ্ছা এগুলো সারিতে আমার এগুলো বসালি হাতে উঠে যাবে ব্লকে সো আমি আগে একটা বেড বানাইনি আচ্ছা 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 বেডের জন্য লাগবে তিনটা ইয়া আচ্ছা এখানে চারটা আছে তো আমি একটা বেড তো হয়েই যাবে ইয়া বানায় বোর্ড বানায় লাভ নাই বোর্ড পরও বানানো যাবে সো যাই হোক তো আমি এখন আমার একটা বেড নিয়ে নিলাম এন্ড গাইস এখানে আমি আমার চেস্টটা রাখা দিই চেস্টটার ভিতরে ইম্পর্টেন্ট এখন যেগুলো লাগবে না গুলো রাখবো চেস্টের ভিতরে এটা রাখবো এটা রাখবো এটা রাখবো এটা রাখবো এটা রাখবো এটা রাখবো ইন্টারেস্টের তিনটা মানে একটা এরকম চেস্টে ঠিক আছে এটা কি পোর্টাল বলে আমি এখন মানে নামটা ভুলে গেছি গ্রে হোল ওকে গ্রে হোল ব্ল্যাক হোল গুলো রাখা দিই পরে ব্ল্যাক বিছনা বানানো যাবে red gravel এটা এগুলা কি আচ্ছা যাই হোক আর ফাউল জিনিস উঠে গেছে গা তো এখানে আমি এই স্টোন পিকে দুইটা নামাই ফেলবো দুইটা না তিনটাই নামাই ফেলি এন্ড এই সিটটা উঠায় রাখি মিটটা উঠায় রাখি আচ্ছা মিট রাখতে পারে মিট নিয়ে রাখি তো गाइस এখন আমার যা করতে হবে তো আমি ও আচ্ছা স্ল্যাবই তো বানাইলাম না যেটা ওইটাই বানাইলাম না তো আমি প্রথমে স্ল্যাব দিব ঠিক আছে আমি প্রথমে নিচটাই সাজাবো নিচটা যদি না সাজাই না তাহলে गाइस হয় না ঠিক আছে আর আমার অনেকগুলা টস লাগবে যা বুঝতাছি আচ্ছা আমি আপাতত এই কয়টা দিয়ে আমি এখন বানানো শুরু করে দেই স্ল্যাবগুলো হাতে নিতে হবে আর ফুলগুলা কি করে ফুলগুলা ফলাই দেই দেন গাইজ আমি ভাবতেছি যে বাকেট বানানো শুরু করব আর গাইজ আমার কি মনে হয় এটা কি কাটা লাগবে এটা আচ্ছা কাইটেই ফেলি সো এইখান থেকে আমি ভাবতেছি যে যতগুলাই বানাবো আমি এগুলো সব নিচ থেকে কাটবো একেবারে বরাবর বানাবো সো এখানে আমার লাগবে এখন শাবল ওকে শাবল দিয়ে আমি এখন কাটতে থাকি শাবল আমার একটা দিয়ে হবে না আরো শাবল লাগবে যা বুঝতেছি তো এখানে আমি কাটতে আমার ফুল দাঁত দিয়ে বুঝা যাবে গা আপাতত একটু পর্যন্ত নেই আর এখানে তো এখন পুরো ওয়ার্ল্ডই তো আমার মাল্টিপ্লেয়ার আর নাই মানে ইচ্ছা মতো আমি এখন যা ইচ্ছা তাই করতে পারবো ইচ্ছা মতো জায়গা নিতে পারবো হ্যাঁ সো এভাবে 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 আপাতত গ্রাউন্ডটা কাইটা রাখি একেবারে সো গাইজ আমার এখানে ফুললি ক্লিয়ার করা শেষ হয়ে গেছে আর গাইজ দেখতে পারতেছে যে এখান থেকে একটু পর্যন্ত মোটামুটি একটা ওপি লুক লাগতেছে যদিও গাইজ আমি এখনো এখান মানে একটু পর্যন্ত কাটছিলাম কিন্তু একটু আমি এখন পর্যন্ত করবো না আর এখান থেকে সব আমি পাহাড়গুলা সরাবো ঠিক আছে মানে মিনস এখানে যতগুলো ইয়া আছে সব সরাবো আর বড় করে আরো বাড়াবো ওদিকেও বাড়াবো এদিকেও বাড়াবো কিন্তু গাইজ আপাতত আমাদের মাত্র শুরু তো এখান থেকে আমাদের আরো কিছু মানে এখান থেকে আবার শুরু করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি স্ল্যাব লাগানো দেন গাইজ স্ল্যাব পুরো ফুলফিল লাগাবো আর গাইজ এখান থেকে উটুক বন্ধ লাগাবো দেন এখান থেকে হবে আমার বাড়িটা আর গাইজ আমি ভাবতেছি কি যে একটা চ্যালেঞ্জ দেবো ঠিক আছে যেটা হলো কি পানির মাধ্যমে নৌকা কইরা আমি আমার এখানে আমার বাসার ভিতরে আমি আনবো হলো ভিলেজারদের ঠিক আছে ওইটা ওপি লাগবে কারণ কি এখন পর্যন্ত আমি দেখি না এরকম কেউ করতে কিন্তু গাইজ এটা খালি আমিই করবো একা ওকে সো গাইজ এখানে আমি স্ল্যাব লাগাই দেবো স্ল্যাবটা হলো এরকম যে আচ্ছা স্ল্যাব হলো একটু ইয়া হয়ে যায় কারণ কি সবাই নিচে ইয়া লাগায় আমি স্ল্যাব লাগাইতেছি আচ্ছা যাই হোক সমস্যা নাই তো স্ল্যাব হইলে আমি যদি কিছু লাগাই বেড বা যাই লাগাই এগুলো একটু আকাশে উঠে থাকবে এটা হলো একটু ঝামেলা কিন্তু দেখা যাক এটা কি আমার পরে কিছু করা লাগবে না ফিক্স তো আমি এটা আসলে যাই না তো ফিক্স করাও লাগতে পারে কিন্তু গাইজ আমার মনে হচ্ছে ব্লক বসানোটাই বেটার হবে আচ্ছা যাই হোক আমি এখন স্ল্যাব দেই তাহলে এই পাশে আর বাকি মাঝখানে ব্লক বসিয়ে দেবো আমার যা মাথায় এখন ভাল লাগতেছে যে আসলে স্ল্যাব আচ্ছা স্ল্যাব আমার শেষ হয়ে গেছে তো অল্প এটা আর স্ল্যাব হইলেই হয়ে যাবে আমার যা মনে হয় ওকে ওকে স্ল্যাব হয়ে গেছে ওকে ডান অল্প কটাই হইলে হয়ে যাবে আর গাইজ এখানে আমি যা দেখলাম যে সিঙ্গেল প্লেয়ার অনেক তাড়াতাড়ি হাঙ্গার কমে অনেক তাড়াতাড়ি অনেক কম মানে অনেক কম হলো কি যে খিদা লাগে সিঙ্গেল প্লেয়ারে এটাই হলো দেখলাম এটাই হলো প্লাস পয়েন্ট ও ভাই এদিক দেওয়া হয়ে গেল আরেকটা ঝামেলা দেন গাইজ আমার এখনো ফুললি ও ভাই লাস্টে দেওয়া এটা কোনো কথা ফুললি স্ল্যাব বানানো শেষ আর মাত্র 6টা এন্ড দেন গাইজ আমার স্ল্যাব বানানো ফুললি শেষ ওকে সো আমি ভাবতেছি এখন হলো মাঝখান দিয়ে ব্লক বসাই দিব ওকে ব্লক বসানোর জন্য কোনো এক্সট্রা কিছু করার দরকার নাই জাস্ট ব্লক নাও আর বসাই দাও আর আমার মনে হয় 2 স্টেকে হবে আমার আমি জানি আরো ব্লক আমার লাগবে তো এখান থেকে আমি শুরু করি লাগানো ভাই এত কম স্পিড কেমনে আমার নুম নুম লাগতেছে ভাই হঠাৎ করে আর गाइस রেকর্ডিং চালু এর জন্য আমার गाइस জিপিও নাই এজন্য আমার অনেক মানে একটু হালকা হালকা ল্যাগি ল্যাগি লাগতেছে আমার গেমপ্লেতে আমাকে তো যাই হোক गाइस একটু কম্প্রোমাইজ করতে হবে আর गाइस আমি ভাবতেছি যে সুপার চ্যাট বা ডোনেশন সিস্টেমটা চালু করব সো আরেকটু কিছুদিন পর ভাবতেছি কারণ কি गाइस আমি আমার জিপিও লাগবে गाइस একটা আপনারা হয়তো জানেন না যারা যারা আছেন তো আমি বলি যারা যারা পিসি গেমার তারা তো জানেন যে জিপিও ছাড়া একটা পিসি গেমিং পিসি ফুললি गाइस মানে ফুললি ফাও ঠিক আছে ওটা একটা ফাও ওটা কোনো গেমিং পিসি না যেটাতে কোনো জিপিইউ নাই সো আমি যতটুক জানি আর আমি একটু মানি সো ডোনেশন সিস্টেম চালু করব আর गाइस যারা যারা ডোনেশন করতে ইচ্ছুক যারা যারা আমার উপরে হ্যাপি আমার গেমপ্লে দেখতে পছন্দ করেন আমাকে পছন্দ করেন আমি জানি তারাই ডোনেশন করবেন এন্ড गाइस আমি ওটা সিস্টেমটা চালু করব অনেক তাড়াতাড়ি ঠিক আছে আর गाइस জিপিইউ আসলে যে জিপিইউ একটা গেমিং চ্যানেলে খুলতে গেলে অবশ্যই পিসি উপরে ভিত্তি করে অবশ্যই জিপিইউ লাগে জিপিইউ ছাড়া আসলে পুরো গেমিং আটে অচল ঠিক আছে আর আসলে আমার এটা ফুললি গেমিং পিসি কেসটাও পুরো গেমিং আরজিবি সব জায়গায় করা আসলে আরজিবি করা থাকলে যে গেমিং পিসি হয় এটা আসলে ভুল কথা ঠিক আছে আরজিবি করা ঠিক কিন্তু गाइस এটা আসলে জিপিইউ ছাড়া পুরাই নন গেমিং বলতে গেলে নরমাল একটা পিসি সো পিসি কথা বাদ দিয়ে গেমে চলে আসি সো गाइस তো এখন আমার হয়ে গেছে ও এখনো হয়নি আমার এখনো অনেক স্টোন লাগবে দেন गाइस আমি এখানে আমি প্রথমে স্টোন আনবো দেন আমি এদিকে আরো উঁচা করব মিনিমাম 4 ইয়া তো উঁচা করবই উঁচা করার পরে আমি ফুল ইয়াটা বানাবো আর এখানে ভাবছি মাঝখান দেয়া দুই রুম করব এখন আর এদিকে गाइस আমি সাইড বাই সাইড বানাবো আর মানে প্রতিদিন আমারটা হবে কি ব্লক ক্যাসেল মানে ব্লক ক্যাসেল বলতে যে একটা ব্লক ঠিক আছে এরকম একটা ব্লক ধরেন এটা আমার হলো একটা এটা আমার রুম ঠিক আছে এই যে ধরেন যে এটা আমার বাড়ি ঠিক আছে এই বাড়িটা হলো এখন এই দুই ব্লক হইছে ঠিক আছে তো এটা কি হলো ব্লক ঠিক আছে তো এই দুই ব্লকে আমি রুম বানাবো আর गाइस ওই ব্লক গোনা রাখবো তো এরকম হবে কি এরকম ওয়াইজ করে আমার আরো এরকম যেমন এই পাশে যে আমি ছড়াইলে আমার আরো এরকম ব্লক वाला একটা রুম হবে ঠিক আছে সো আমি একবারে গুনবো আর উপর থেকে দেখলে যেন একটা মনে হয় যে আমি যেমন এখানে উপর থেকে দেখতেছি এটা একটা ব্লক মনে হইতাছে যেন উপর থেকে দেখলে আমার মনে হয় যে এটাও একটা ব্লক ক্যাসেল ঠিক আছে সো এই লাইটটা তো এখনো আনি নাই সো এর একটা আনলে আপনাদেরকে দেখাই দেব পারবো ঠিক আছে সো गाइस তো আমি এখন আমার যা যা করা লাগবে আমার ফার্স্ট অফ অল এখন শুইতে হবে কারণ কি রাত হয়ে গেছে দেন গাইস আমি সকালে যাব হলো আরো স্টোন করতে So guys, আপাতত আমি মাইনিং করছি অনেকগুলা আপনারা স্টোন দেখতে পাচ্ছেন সরি ওগুলো আমি এগুলো রাইখা আসছি আর गाइस কিছু হলো আমি কবল ডিসপ্লে নিয়ে আসছি তো এগুলো কবল ডিসপ্লে দিয়ে আমি বানাবো সিঁড়ি টাইপ জিনিসগুলা আর गाइस মানে একটু জাস্ট সামনে দিয়ে যেন ইয়া লাগে আর गाइस আমি কোল আর অনেকগুলা আয়রন দেখতে পাচ্ছেন যে 25টা আয়রন আর অনেকগুলা কোল একেবারে আমি কাল করছি আর गाइस আমার হয়তো সাইড দেয়া নয়েজ আসছে ওই যে কুকুরের তো একটু ইগনোর করবেন আপনারা কারণ কি আমি এলাকাটাই জায়গায় থাকি এজন্য একটু এগুলোর আসে আর রক ওপার একটু নিয়ে আসছি যদি কোনো কাজে লাগা যায় তো गाइस তো আমি এখন হলো এই সব স্টোনগুলো আমি নিয়ে নিব তো স্টোন নিয়ে আনার পর আমি এগুলো একেবারে চারপাশে যা দিয়ে দিব তো দেওয়া যাক তো এইখান থেকে শুরু করে আচ্ছা আগে আমি নিচের এন্ট্রান্সটা বানায় ফেলি So guys, আমার এদিকটা ব্লক করা হয়ে গেছে যেটা দেওয়াল ব্লক সো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি 1 2 3 ব্লক উচ্চা একেবারে রাখবো আর উপরে আরো 4 ব্লক দেব ঠিক আছে তো উপরেরটা আমি এখন ইয়া করে দাও এর আগে गाइस আমি একটু দরজাটা দিয়া নি সো দরজা বানানোর জন্য উঠতে আছেই আর দরজা মনে হয় এভাবে চলো ওয়েট ওয়েট এই যে দরজা আচ্ছা আচ্ছা দরজা এইভাবে বানাই তো দরজা হয়ে গেছে যাক সো गाइस এখান থেকে 15 ব্লক আর এখান থেকে 15 ব্লক তো মাঝখানে হলো এই যে দরজাটা থাকবে তো মোট মনে 31 ব্লকের আমি বানাইছি আর गाइस আসলে এই কালারের দরজাটা তো খুবই লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এদিক দিয়ে আমি আরেকটা দরজা দিব আর এদিক দিয়ে এখানে একটা থাক আর এই মুহূর্তে আমি এখন কবল ডিসপ্লে দিয়ে আমি এখন একটা সিঁড়ি বানাই নিব ওয়েট সিঁড়ি বানানোর জন্য লাগবে এই যে এটা সিঁড়ি হলো এটা তো 4টা নিয়ে আনি আপাতত তো এইখান দিয়ে আমি ভাঙবো ও দরজা ভেঙে গেছে কা তাহলে শুধুই দরজা লাগাইলাম সো ও আচ্ছা এখন এদিকটা আমি লাগায়া দেন এভাবে লাগাইলে হয়ে যাবে তো আমার এখানে তো এখন আমি সিঁড়ির হয়তো আর কোনো কাজ নাই সিঁড়ি আর কোনো কাজ লাগবে না যা মনে হইতাছে সো এখন আরো তিনটা সিঁড়ি আছে সমস্যা নাই রাইখা দি চেস্টে ও সরি So guys, আমাদের এখন বাড়ি হয়ে গেছে খালি উপর দেয়া এখন ছাদ ঢালাই দিতে হবে তো ছাদ ঢালাইর জন্য স্টোন নাই আবার যাই স্টোন আনতে হবে তো এখানে আমি জরুরি জিনিসগুলো রাখা যাই তো गाइस তো আচ্ছা আমার এখন আয়রন পিকেক্স লাগবে তো আমি এখন আয়রন জরুরি আর আয়রন ফার্নেসে রাখলে হয়ে যাবে আয়রন गाइस আমরা দেখে আসি যে আমি কিছু ট্রেড করতে পারি নাকি ভিলেজারদের থেকে কি আছে কিছুই তো নাই কিন্তু দেখি তাও ট্রেড করতে পারি নাকি লাইব্রেরিয়ান আছে गाइस এটা একটা মূল আর এই যে এখানে আমার টেম করা ঘোড়াটা স্যাডেল না থাকার জন্য আমি এটা কিছুই করতে পারতেছি না তো এখন আর ভাই তো এখন সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা এটা নাল্লা ভিলেজার मेरा इधर से लाख ऑफ द सी वन और बेराजार गुला कोई अखान तो सब रात है इधर से अखान तो सब आइशर पोर बे अच्छा इखाने ना इखाने कोनो बिलेर नहीं तो इखाने ये अच्छा अच्छा इधर फार्मर कीलक बोर और पोटेटो अच्छा इधर कोनो काज नहीं और इधर लाइब्रेरियन लाइब्रेरियन इधर फाउल अट जिन इधर से আচ্ছা এটা আচ্ছা ও এখানে ছিল পটেটো আচ্ছা ঠিক আছে তো আমি যদি ওদেরকে ব্রেড দেই তো ওরা মনে হয় এখানেই ইয়া করবে আর ও বংশবৃদ্ধি করবে আচ্ছা তো এটা বংশবৃদ্ধি করাই যায় দুইটা নি ঠিক আছে ওকে দুইটা নিছি তো এই উঠ 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 সবাই উঠো এখন বংশবৃদ্ধি হবে খাও খাও এখন একটু ভালোবাসা করো কি রে করলো না কে আচ্ছা সমস্যা নাই আমি ঘুমায় যাইগা আমার মনে কি যারা যারা কাজ করে তারা মনে হয় ভিলেজ মানে মানে ব্রিডিং বা যাই হোক ওটা করতে পারে না আচ্ছা আমি এই দিক থেকে এই চেষ্টা নিয়ে না থাকি এই চেষ্টা এই জায়গায় থাক ব্যাপার না তো আমার মনে কি না এখনো হয়নি ঠিক আছে ভিলেজার হয় নাই আর এটা কোন লাইব্রেরিয়ান এটা হলো প্রজেক্টাইল প্রোটেকশন আচ্ছা যাই হোক নিব না এগুলা কিছু দরকার নাই এই মুহূর্তে আমার তো না ঘন্টাটা বাজাবো না ঘন্টা বাজাইলে পরে আর ভিলেজার ট্রেড করে না ও ভাই গোলেম চাচা এই যা কি করতেছে মানে এই ভিলেজে কয়টা গোলেম মোট বাইরে একটা ভিতরে একটা মানে দুইটা গোলেম আছে এই মুহূর্তে এই ভিলেজে তো যাই হোক ব্যাপার না আচ্ছা ড্যামেজ খেয়ে গেছে তো আপাতত হয়তো আমার র হয়ে গেছে মানে আয়রন হয়ে গেছে র আয়রন থেকে ও ভাই তো যাই হোক গাইস তো আমার এখন র হয়ে গেছে আয়রন হয়ে গেছে তো ভাই এক্সপিও দিছে ভালো মোটা অঙ্কের এক্সপি তো আমি প্রথমে একটা আয়রন পিকেক্স বানাই কারণ কি মাইনিং করব এটা সবচেয়ে বেশি জরুরি আর আয়রনের কি বানাই আয়রনের চেস্ট প্লেট বানাই তাহলেই হবে ওকে আয়রনের চেস্ট প্লেটটা পুরা নি তো এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি না আমার হলো ক্যারেক্টার একটা আর আমার দেখাইতেছে একটা ও আচ্ছা আমার ক্যারেক্টার দেয় নাই ওইটা আচ্ছা ও হয়তো আমার নেট নাই এইজন্য আমার এখন দেখাইতেছে না তো যাই হোক তো এখন আমার কাছে আছে একটা এক্স আবার গোল্ডেন এক্স স্কিল সিলটা চলা ঠিক আছে সিলটা চলা একটা এক্স তো এখানে তো ঝামেলা হয়ে গেছে কা তো যাই হোক তো আমি এখন আয়রনটা এই যা রাখা দিই আয়রন আর কি কি রাখার আছে আর কিছুই রাখার নাই আচ্ছা আচ্ছা এই জায়গা আমি মিট বানানোর জন্য দিয়া যাব 6টা আয়রন এই 6টা আয়রনও রাখা দিই আচ্ছা 6টা আয়রন দিয়ে আমি কিছু বানাই 11টা আয়রন দিয়ে কি বানাইতে পারবো হেলমেট হেলমেট জরুরি হেলমেটটা নিয়ে আনি ওকে হেলমেট হয়ে গেছে তো এখন আমি এখানে রাখা যাব এইটা রাখা যাই ডাট রাখা যাই আর স্টোন তো নাই স্টোন এমনি রাখা যাই যতটুকু আছে আর এখানে ফেদার ফেদার নিয়ে কোনো কাজ নাই, আমার এটা এখানে রেখা যায়, বিট বিট রেখা যায়, বিট রেখা যায়, বিট রাখতে পারে পরে আরো ব্রিডিং করানোর জন্য। আর যদি আমি এখন ফার্মিং শুরু করা নেই তাহলে এখন আর আমার ওরকম ইয়া নাই কাজ করার জন্য। তো এখানে গ্রে উল্টা রেখা যায়, আর কি আছে গ্রেভেল রেখা যায়, টপ টপ যাই হোক টপ এটা কি মানে জানি না, ডোরটা রেখা যায়। তো এইগুলোই আর হলো শাবল। আচ্ছা শাবল একটা আয়রনের না, আয়রনের শাবলটা ভাঙ্গা দিতে পারে। আমি আগে স্টোন নিয়ে নিই, কবল স্টোনটা কই, এই যে কবল স্টোন আর একটা শাবল লাগবে। আচ্ছা প্রথমে আগে আমি চারটা স্টিক একটা শাবল, শাবল হয়ে গেছে আমার। ওকে ওকে তো লেটস গো, যাওয়া যাক আবার মাইনিং এ। সো গাইস তো আমি গাইজ এখানে কবল ডিপ স্লেট নিয়ে আসছি। তো যাই হোক প্রোনাউন্সিয়েশনটা হয়তো আমার ভুল হইতেছে, তো ওটার জন্য আসলে আমি সরি বলে নিতেছি। সো গাইজ যাই হোক, তো আমি ভাবলাম কি উপর দিয়ে আমি এই এই স্টোন দিয়ে আমি সাজাবো। আর গাইজ এখানে ভাবলাম কি যে মাইনিং এ যাই, ঠিক আছে। তো মাইনিং মানে প্রথমে তো কবল স্টোন নিয়ে গেছি, পরে ভাবলাম যে এই স্টোন দিয়ে সাজাবো বাড়িটা, পরে কবল স্টোন তো ওটা ভাঙতে ভাঙতে এসে উঠছে। দেন গাইজ এখানে আমি আপনি দেখেন চারটা ডায়মন্ড পাইছি, একটা লাভার পুল ছিল মাইনিং এর যেটা হলো নিচে থাকে, তো এখানে চারটা ডায়মন্ড পাইছি গাইজ আমি জানতাম। আর গাইজ দেখেন কতগুলা ল্যাপিস পাইছি। আচ্ছা এগুলা এই চেস্টে রাখা যাবে না। আর গাইজ 32টা আয়রন পাইছি, র আয়রন, ঠিক আছে। আর এখানে যা পারছি মানে আমি কোনো কিছু ছাড়ি নাই, ঠিক আছে। এই যে দেখেন কোল 2 স্টেক 3 স্টেক, ঠিক আছে। তো এখানে বুঝতেই পারতেছেন ফ্লিন্টও পাইছি, ফ্লিন্টের জায়গায় চলে যাও, কোলের জায়গায় সব জায়গায় চলে যাও। তো এখানে দেখতে পাচ্ছি আমার ফুল হয়ে গেছে এখানে। তো এখানে আমি রেডস্টোন সব রেখে দিয়েছি। আর ল্যাপিস, আমার ল্যাপিস অনেক জরুরি, কারণ কি ল্যাপিস দিয়ে তো আপনারা জানেন এনচেইন করা যায়, এনচেইনমেন্ট করা যায়। আর ডায়মন্ড। সো গাইজ আমার এখানে সেভ হয়ে গেছে অনেক কিছুই। তো এখন বানানো শুরু করা যাক আমার ইয়ার। তো আমি ভাবতেছি উপর দিয়ে কি স্টোন দিব নাকি স্ল্যাব দিব। আচ্ছা উপর দিয়া, হ্যাঁ আচ্ছা স্ল্যাবই দেওয়া যায়, উপর দিয়ে আপাতত স্ল্যাব দেওয়া দিই। না থাক স্টোনই দেওয়া দিই ডাইরেক্ট, স্টোন নাকি আর কিছু আছে, স্ল্যাবই দিতে মন যেতেছে আমার। আচ্ছা যাই হোক স্ল্যাব দেওয়া দিই, পরে দেখা যাবে, পরে যেটা হবে ওটা দেখা যাবে। তো আপাতত আমি স্ল্যাব বানাইনি, তো স্ল্যাব এই যে স্ল্যাব, ইচ্ছা মতো স্ল্যাব বানাবো আজকে। আর গাইজ এখানে একটা আমি বাকেট আনছি যেটা হলো লাভা বাকেট, লাগা যায় মাঝে মাঝে লাভা বাকেট গুলা। তো আগে আমি এখানে স্ল্যাব বানাইনি ইচ্ছা মতো, স্ল্যাব বানানোর পর উপরে ছাদটা দিয়া দিই। আর এরপরে গাইজ আমি বিরাজার আনবো। আচ্ছা এখান থেকে উঠতে হবে, উঠার জন্য একটা নর্মালি রাস্তা বানায় ফেলি। ওকে হয়ে গেছে আমার। তো এইখান থেকে আচ্ছা এখান থেকে দেওয়া শুরু করি, নাহলে তো বোঝা যাবে না, ও ভিতরে পড়লে আবার উঠবো কেমনে। আচ্ছা এই দিক দেওয়া একটা দিয়া রাখি আপাতত, পরে আবার ভেঙে ফেলবো। এক এক দুই, আমি আসলে বিল্ডিং। সো গাইজ আমার ফুললি এখানে কমপ্লিট হয়ে গেছে আমার সর্বপ্রথম এখানে হাউসটা কমপ্লিট হয়ে গেছে, যেটা হলো কাসেল বলবো নাকি কি বলবো, এখন কাসেল তো হয় নাই। তো গাইজ তো সর্বপ্রথম হাউসটা এখন আমার হয়ে গেছে। আর গাইজ এখন হলো কি ভিতরটা আমি আপনাদেরকে দেখাই দিই, তারপর উপরেটাও দেখাইতেছি। তো গাইজ আপনারা ভিতরটা দেখেন যে অনেক বড়। আর গাইজ এখান থেকে আর একটা রুম হবে, মানে একটা দেওয়াল হবে, এটা একটা রুম, এটা একটা রুম হবে। এন্ড গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে স্টোন দেওয়া বানিয়েছে, এটা যে স্টোন ওই যে ডেড এন্ড বলে নাকি অনেকে বলে, যে এই স্টোন এই যে যে এটা কবর ডিসপ্লেট এটা নাকি এটা মানে ডেড এন্ডের মতন। কিন্তু গাইজ আমি ডেড এন্ডের পরে যাই অনেকগুলা কোল ডায়মন্ড অনেক কিছুই পাইলাম, তো ব্যাপার না, 4টা ডায়মন্ড। আর গাইজ আপনারা এখনই কমেন্ট করেন, ঠিক আছে, যারা মানে যদি ইচ্ছুক, যারা ইচ্ছুক তাড়াতাড়ি কমেন্ট করেন যে গাইজ আমি 4টা ডায়মন্ড দিয়ে কি বানাবো, এক্স সোয়ার্ড নাকি পিকেক্স, গাইজ কোনটা ভালো হবে। আর গাইজ আমি ল্যাপিসও পেয়ে গেছে, মানে চেন মানে আমার এখানে বুক লাগবে। আর গাইজ আমি ওইখানে গাইজ যেখানে আমি মাইনিং করতে যাই, ঠিক আছে, তো ওইখানে আমি দেখছি এখানে একটা ইয়া আছে মানে একটা এই কি বলে আক ঠিক আছে মানে যেটা বলে কি যে মানে ইংলিশটা আমি ভুলে গেছি গা কিন্তু এখানে একটা আকের মতন জিনিস আছে ওটা দিয়ে পেপার বানায় যেটারে বাংলা আক বলে কিন্তু ওটা হইলো ওই যে সামনে যেটা ওটা হইলো যে আচ্ছা ওইটা একটা ভাইঙ্গা দেখা আসে যে ওটার নামটা কি তো गाइस এটা দিয়ে আসলে মূলত পেপার বানানো হয় তো এটা হলো সুগার ক্যান সরি এটা হলো সুগার ক্যান তো সুগার ক্যান গাইস সুগার ক্যান দিয়ে পেপার বানানো হয় আমি অনেক লাকি এখানে পেপার পেয়ে গেছি আর গাইস ল্যাপিস তো আছে কতগুলা আপনারা দেখতে পারতেছেন আর গাইস ভিতরে আমি একটা লেড পাইছি এর কারণ হলো কি যে একটা ট্রেডার স্পন হইছে এখানে ট্রেডার আসছে তো তারপর গাইস ট্রেডারকে মেরে মইরা আমি নিয়ে আনিছি সব হ্যাঁ সো যাই হোক তো যাই না লেড বানানো যায় নাকি যদি লেড বানানো যায় মানে এই রশিটা আমি কখনো বানাই নাই যদি বানানো যায় তাহলে গাইস আপনারা বলবেন সো একটা লামা মাইরে ফেলছে আরেকটা লামা আছে তো এটারে আমি ধরি আচ্ছা এটা ধইরা বাইন্দা রাখি একটু নিয়া যাই লামা টিম করা যায় হ্যাঁ টিম তো করা যায় অবশ্যই আচ্ছা এর সাথে ইয়া করা যাবে না তো কিসের সাথে করব তো যাই হোক তো আমি আপাতত এটারে এখানেই রাখি তো আমার এখন কি করব আচ্ছা আমার এখন টর্চ লাগবে गाइस তো টর্চ এর জন্য আমি একটা স্টিক কোল নিব দেন गाइस আমার কাছে তো উড আছেই দেন আমি উড এখানতে ওর বানাই নিব এন্ড गाइस এখন স্টিক আচ্ছা স্টিক বানাই নি আগে তারপর হলো টর্চ ওকে স্টিক ইচ্ছামতো বানাই নিলাম এখানে আর প্ল্যাঙ্ক লাগবে না তো এরপর এটা হলো কোল উপরে আর স্টিকটা নিচে এন্ড गाइस টর্চ হয়ে গেছে তো এই টর্চ ইচ্ছামতো এখন নিয়ে রাখি পরে আরো কাজে লাগবে এটা তো জানি তো এখানে একটা টর্চ আর এখানে উঠায়া এখানে একটা টর্চ ভাই টর্চ যদি না যায় না আর জম্বি স্পন হয়ে যাবে আর গাইস জম্বিরে আমি অনেক ভয় পাই ঠিক আছে আসলে আমি আজকে একটু জন্য মাইনিং এ যাই বাইচা গেছি গা নাইলে আমার গাইজ ওইখানে সবই পড়ে থাকতো ডিসপন হয়ে যেত এমন একটা অবস্থা মানে এমন গভীরে ছিলাম পরে হঠাৎ করে দেখি স্কেলেটন মানে স্কেলি অ্যান্টি এসে পড়ছে স্কেলি অ্যান্টি আসার পরে গাইজ প্রচুর মারামারি করতেছে আর আমি পারতাছি না এটা কেন জানি না আমি এমনি আসলে মাল্টিপ্লেয়ার সার্ভার অত ভয় পাই না কিন্তু এই জায়গায় গাইজ প্রচুর ভয় লাগছে মাত্র 2 হার্ট নিয়ে আমি ব্যাক আসছি মানে তোমরা বুঝতে পারছো হার্ট দিয়ে লড়াই হয়েছে ফুললি একটা তো গাইজ যাই হোক তো এখন আমি এখানেও কিছু লাগাই দিই একটু গ্রাউন্ডে কিছু লাগাই তাহলে গাইজ আলোকিত লাগবে পুরা ইয়াটা এন্ড গাইজ আমি এখানে জানলাও বানাইতে হবে জানলা টাইপ না বানাইলে কেমনে হয় গ্লাস টাইপও বানাইতে হবে তো গাইজ তো আমি এখন এখানে একটা মানে বেড়া বানাই ফেলি বেড়া হইলো মানে যেটা হইলো বর্ডার এমন কিছুই তো এই যে বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বর্ডার বানাই ফেলি বর্ডার লাগবে কারণ কি আমি লামারে এখন এই জায়গায় বাইন্দা রাখবো আর হলো কি লাগবে এখানে লেডার বানাই রাখি কিছু ওকে ওকে লেডার হয়ে গেছে তো আপাতত স্টোনগুলো এখানে রাখা দিই স্টোন লাগবে না এখন এন্ড ডার্টও রাখা দিই এন্ড কোল রকও এখানে এগুলো যা যা আছে সব রাখা দিই আপাতত এন্ড লেডারটা গাইজ আমি এখানে লাগায় রাখি লেডার কারণ কি আমার উঠা লাগতে পারে উপরে এজন্য লেডারটা আমি লাগায় রাখি এন্ড গাইজ উপরে আমি আপনাদেরকে দেখাইনি উপরে দেখাই দিই সো গাইজ উপরে যে ফুললি এটা উপরের ভিউটা আসে এন্ড গাইজ এদিকটা হলো দেখা দিতেছে ভিলেজার তো গাইজ তো আসলে এই ভিডিওটা একটু বড় করব তো এখন কারণ কি আমি এখন একটা ভিলেজার একটা না দুইটা ভিলেজার আনবো আমার বাসার ভিতরে তো ওদের জন্য আমি এখানে আগে একটা দেওয়াল তৈরি করি কারণ কি বুঝতেই পারতেছেন যে মানে বুঝেন তো তো দুইটা ভিলেজারের মাঝখানে যদি আমি দেওয়াল না থাকে তাহলে কেমন দেখায় তারা অনেক বুঝতে মানে অনেক সংকুচিত করবে সংকোচ বোধ তো এই জন্য দেয়াল লাগায় ফেলি যেন তারা সবকিছু করতে পারে ঠিক আছে আমি আমার আবার ভাই এগুলো দেখার শখ নাই ঠিক আছে তো তোমরা এই জন্য আর কি ভিলেজারও লাগবে আর ওদের জন্য একটা পার্সোনাল রুম বানাই দিই যেন ওরা একটা পার্সোনাল সময় কাটাইতে পারে সো যাই হোক তো একটু পর্যন্তই থাক আর এখানে একটা দরজা দেওয়া দিই আচ্ছা দরজা কি এখানে দেওয়া ঠিক হবে জানি না কিন্তু আপাতত যেটা মাথায় আসতেছে আমি ওটাই দেওয়া দিব আর এখানে লামাটা আমি একটু বাইন্দা রাখি ওকে লামাটা বান্ধা শেষ আর গাইজ এখানে আমি রাইখা দিই এন্ড গাইজ এখন লাগবে হইলো একটা দরজা না এই যে দরজা দুইটা ছিল আগেই বানানো আর গাইজ আসলে ব্ল্যাক দরজাটা কিন্তু সেই এখান দিয়ে লাগবে আরো একটা জিনিস ওকে হয়ে গেছে একটা রুম আর এখানে হবে আরেকটা রুম ওকে ডান সো গাইস এখানে হবে আমার ভিলেজার রুম আর এখানে আমার রুম সো দরজা আপাতত খোলাই রাখি এন্ড গাইস এখন ওই সো গাইস লামার কিছু করা যাবে না লামা এখানে থাকছে বা নিব না তো এখন আমার কি লাগবে আচ্ছা আমি এখন আপাতত ভিলেজারদেরকে আনি ভিলেজারদের আনার জন্য আমি এখন প্রথমে একটা স্মোকার রে বানাই ঠিক আছে ওর সাথে একটা স্মোকার অথবা একটা স্মোক বানাইতে স্মোকার আচ্ছা ওয়েট এস এম ও আচ্ছা স্মোকার হলো কি উড লাগবে আর ঠিক আছে তো আমার কাছে তো উড মনে হয় আছে ওয়েট উড 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 আছে উড প্ল্যাঙ্ক আছে আচ্ছা উড আচ্ছা এই যে উড আর এখন আমার স্মোকার হয়ে গেছে তো স্মোকারটা আপাতত আমি লাগাবো না অন্য কিছু জন্য পরে আমি এখন হলো কি যে আগে ভিলেজার আনবো দুইটা ভিলেজার আই না তারপর আমি এই জায়গায় ওদের আর ব্রিড করবো মানে ওদেরকে আরো ইয়ে করবো আর আমার ঘোড়াটা এখনো ঘুরতেছে এখানে তো যাওয়ার সময় নিয়ে যাবো ভাবতেছি তো গাইজ এখানে আয়রন গোলেমও আছে এখন দুইটা আয়রন গোলেম আছে ও ভাই আমি চলতে পারতেছি না কারণ কি আমার কাছে খাওয়ার নাই খাওয়ার আছে কিন্তু এটা তো র তো যাই হোক তো র মাটন তাও খাই ফেলি ভাই রে ভাই তিনটা নাল্লা ভিলেজার মানে তিনটা ভিলেজার জাগর কোনো কাজ নাই তোমরা বুঝতে পারতেছো তিনটা ভিলেজার জাগর কোনো কাজ নাই তিনটা ভিলেজার এখানে কে হয় এখানে স্মোকারের দায়িত্বটা কে নিবে আচ্ছা স্মোকারের দায়িত্ব নিচ্ছে ওকে ও প্রচুর কম ইয়াতে রক আচ্ছা অনেক প্রচুর কম দামে ওরা ইয়ে করতেছে ট্রেড করতেছে তো গাইস তো আমি এখন এটা আমার ইয়াতে লাগাইবো আচ্ছা আস্তে আস্তে আমি লাগাইতেছি তাই এই জায়গা আনি ওয়ার্ক দিলে মনে ওরা ওয়ার্ক প্লেস চেঞ্জ করে ফেলে ওরা এখন যাইতেছে একজন করে আমি এখান থেকে একটা লেডার ভাঙা নিব আচ্ছা এখানে নাই লেডার একটা ভাঙা নি আচ্ছা ও আসছে স্মোকারের দায়িত্ব আবার তো আপাতত এটা একটু দূরেই বসাই ও সরি এই যে স্মোকার কই ভাই তুমি কই গেলা আস্তে আস্তে না কেন তো আমি জানি না আমার কেন আস্তে আস্তে হইতেছে আর একটা এখানে একটা লেডার এটার নাম কি আচ্ছা ল্যাকটেন আচ্ছা সরি ল্যাকটেন আমি দিক থেকে একটা ভাঙা ফেলি আর আপাতত এখন আসতেছে না ওরা আসতেছে না কারণটা আমি বুঝতে পারতেছি না আপাতত আমি স্মোকারটা নিয়ে আগে বাসায় যাই কারণ কি আমার এমনি ফাইটা জায়গা জম্বি দেখলে তো আমার এখানে হবে না আমি আগে এখানে যাব এখানে যাই আমি আগে বাসা ঢুকবো ভাই প্লিজ জম্বি দেখলে ভাই প্রচুর ফাড়ে আমার প্রচুর তো আপাতত আমি ঘুমায় জায়গা এটাই হলো বেটার সকাল আর ওয়েট করি ওকে সকাল হয়ে গেছে এখন বাইরে হয়ে যাই একেবারে পারফেক্ট টাইমে যদি ঘুমাই না তাহলে একেবারে মনে হয় কি ভোরে উঠছে আমি এমন লাগে এখানে একটা নিলাম বসাই না স্মোকার আচ্ছা ভিলেজারটা কি আসতেছে আচ্ছা এখানে ল্যাকটেনটা বসাই ও ল্যাকটেন বসালেও এখানে আস্তে নিতে হবে যা বললাম আস্তে নিতে হবে আস্তে আস্তে নিতেছি একটা লাইব্রেরিয়ান নিয়ে যাই এটাই হলো বেস্ট হবে এটাই বেটার ওকে তো এভাবে আস্তে আস্তে করে নিয়ে যেতেছি অনেকে নেয় বেড দিয়া আচ্ছা আমি তো বলছিলাম আমি নৌকা দিয়ে নিব ও ওই স্মোকারে গেছে নাইস নাইস একটা কাজ হইছে তো আমি এখানে আগে দরজাটা খুলা রাখি ও ওপি স্মোকারের কাজ নিচে প্লাস এখানে ভিতরে ঢুকে আছে আমার না খোলার আগে না বলার আগে সো গাইস এখানে একটা ভিলেজার আপাতত আইসা পড়ছে এন্ড গাইস এই ভিলেজার জানান আচ্ছা এই ভিলেজার যেটা আছে ভিলেজার তো বাইরে হবেই কিছু করার নাই তো ভাবতেছি এখানে আমার একটা গোলেম নিয়ে আসা উচিত ঠিক আছে ভিলেজার আইসাই পড়তেছে একটা লেকটেন আছে লেকটেন একটা স্মোকার একটা লাইব্রেরিয়ান নিয়ে আসবো লাইব্রেরিয়ান কে লাইব্রেরিয়ান আচ্ছা আপাতত আমি রাখতেছি এই জায়গায় কেউ লাইব্রেরিয়ান হয়ে যাও আচ্ছা লাইব্রেরিয়ান একজন আইসা বসে লাইব্রেরিয়ান ব্রুদা এবার আস্তে আস্তে আমার ভিলেজে চলে আসো মানে আমার বাসার ভিতরে চলে আসো তোমাকে দাওয়াত দিলাম মারবো না টেনশন নাই ওকে তাড়াতাড়ি Okay, আস্তে then guys আস্তে এভাবে নিয়ে যেতে হবে আমার কিছু করার নাই যা আমি আপাতত যেটা বলছিলাম ওটা পরে নিয়ে আসবো একেবারে নৌকা করে মানে সে একটা জিনিস লাগবে পুরাই and guys আমার বাসার এই জায়গা আইসা পড়ছে সে আস্তে খুবই আদর যত্ন সোহাগ করে রাখতে হবে তাদেরকে নেম ট্যাগ খুঁজতে হবে কারণ কি নেম ট্যাগ থাকলে আমি ওদেরকে তাড়াতাড়ি করে নেম দিতে পারবো ওকে আমি এদের এখানে ঢুকাই দিই ওকে ডান হয়ে গেছে দুইটা আনা তো আপাতত আমি হলো ওদেরকে দেখি ওদেরকে একটু টাপ করাইতে পারি নাকি আচ্ছা আগে আমি ওদের জন্য বেড বানাই তো বেড বানানোর জন্য বেড ওকে বেডের জন্য এরা লাগে দেন ওর বেড হয়ে গেছে আরেকটা বেড ওকে ডান বেড হয়ে গেছে টসটা হাতে নিয়ে রাখি ও ভাই আমার আসলে অনেক তাড়াতাড়ি খাবার যাইতেছে কারণ কি আমি খাইতেছি না একটু দূরে দিই আর ওদেরকে হলো খাবার দিতে হবে আর স্মোকার আর লাইব্রেরিয়ান দেখি এরা কি ও ভাই পুরাই নাল্লা রব আচ্ছা এটা দিতেছে শুয়োরের মাংস আনতে হবে 7টা খুবই মানে ভালোই কিন্তু একটু বেশি দাম মনে হইতেছে আমার আচ্ছা যাই হোক তো হইতে পারে যে নর্মাল যাতে একটু বেশি দাম তো এখন আমার কি করতে হবে এখন আমার ওদেরকে আর কোন কাজ দেওয়ার নাই তো আপাতত আমি এদিকটা এগুলো একটা লাগায় রাখি তো আমার এখন আমি কি করবো আসলে রুম কিছুই করার মতো নাই আচ্ছা আমি একটা নিয়ে আসি গোলেম নিয়ে আসি ওকে ও আচ্ছা আমি আর একটু খাই নাই কিছু আচ্ছা একটা মুরগি আছে আচ্ছা বাকি এইগুলা বাঁচতে থাকুক আচ্ছা এটা এই জায়গায় থাকুক সমস্যা নাই তো আমি এখান থেকে গোলেমটা নিয়ে আসি আপাতত আচ্ছা ভিলেজার কি দড়িতে বাঁধা যায় ও না বাঁধা যায় না বাইরে ভাই তো গোলেম মামা চলে আসো গোলেম মামারে আনা সবচেয়ে শেষ ও ভাই স্পিড দেখছো ও বেটে মজকার দি স্পিডটা ভাই সেই স্পিডটা আমার সেই রাখতেছে উপরেটা স্পিড সে একটা উপি স্পিড তো ব্যাপার না আচ্ছা আয়রনটা কি ব্রোকেন বুঝতে পারতেছি না হ্যাঁ একটু মনে ব্রোকেন আচ্ছা একটা আয়রন আছে আয়রন দিয়ে দিই যাতে সে এখন আমার জন্য কাজ করবে মানে তাকে দেখাশোনা রাখার দায়িত্ব আমার আচ্ছা না আয়রনটা ফুল ঠিক আছে ওকে তো এখন হলো আমি যা করবো আচ্ছা আমার খাওয়া লাগবে ঠিক আছে তো আপনার সামনে আমি ভাবতেছি একটা ট্রেড করে দেখাই আচ্ছা খাবারটা খায়নি কিছু পিগাই না দেন একটা এমরাল কিনবো সো গাইজ এখানে একটা কাহিনী হয়ে গেছে যে আমি একটু বাইরে গেছিলাম ওই যে ট্রেড করার জন্য, ঠিক আছে? তো ট্রেড করতে আইসা দেখতেছি যে এদিকটা ভিলেজাররা সব যাইতেছে, তো কই যেতেছে আমি এটা বুঝতে পারতেছিলাম না। পরে ভাবছি যে হয়তো এখানের ভিলেজার একটু এখানে ওই ভিলেজারদের দেখতে আসছে। পরে ভাই দেখি কি যে আমার বাসায় ভিলেজার নাই একটাও, সব ভিলেজার যেগুলো ছিল এগুলো এখানে আবার আইসা পড়ছে। সো গাইজ তো এখন আমার যা যা করতে হবে, তো এইখানে যা যা বুঝতেছি এখানে কিছু বেড ভাঙতে হবে, ঠিক আছে? সব বেড ভাঙলে তো আবার ভিলেজাররা ঘুমাইতে পারবে না, ঠিক আছে? জম্বি মারা থাকবে। তো আমি চাইছি না এই ভিলেজটাও নষ্ট করতে, ঠিক আছে? আমি চাইছি যে এই ভিলেজটা আমার সাথে সংযুক্ত থাক, কিন্তু না গাইজ, তো সংযুক্ত থাকতে দেবে না ওরা। এই জায়গায় ওরা সংযুক্ত থাকলে সমস্যা। তো এখন আমার যা করতে হবে, তো এই কারণে আমার কিছু বেড এখানে ভাঙতে হবে, আর কিছু করার নাই। তো ভিলেজারদের কাছ থেকে আচ্ছা এটা কি আছে, এটা দূর যাই দেখ। আমার কাজ হলো আমি এখন ভাইঙ্গা বেড নিয়ে যাবো গা। ওকে ওকে, আর আমি চাই যে সব ভিলেজার যেন আইসা পড়ুক আমার কাছে। যদি এখন আসতে চাই তাহলে তো ভালোই ভাই, এখন চলে আসো, আর যদি না আসতে চাও তাহলে নাই আসো। আচ্ছা ওকে, তো গাইজ আমরা দেখতে পাচ্ছেন যে আমার ভিলেজার গুলো ব্যাগ দিতেছে আমার ওই জায়গায়, কিন্তু মাত্র 2টা ভিলেজার ব্যাগ দিতেছে, বাকি ভিলেজার গুলা কোথায় এটাই হলো মূল কথা। আর গাইজ আমি আপনি জানেন যে আমি রাতে একেবারে বাইরে থাকতে পছন্দ করি না, কিন্তু গাইজ এই ভিলেজারদের জন্য আমার বাইরে থাকতে হইতেছে। তো এখন আচ্ছা একটা অন্তত ভিলেজার ব্যাগ আয় বা এরকম ভাবে ভাই, মানে গেলে ভাই কেমন লাগে, এত কষ্ট করে নিলাম। আচ্ছা যদিও অত কষ্ট হয় নাই, আমি দেখছি যে মানুষ ভিলেজার আনার জন্য প্রচুর কষ্ট করে, ঠিক আছে? কিন্তু সবাই আসলে ভিলেজার আছে এমন জায়গাটাই বাইছা নেয়, এমন জায়গা। তো গাইজ আমি এখন রাজা ভিলেজার পাইছি, ওগুলা নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমি এখন আবার ব্যাগ যাচ্ছি। আর গাইজ আমার ঘোড়াটা ও ভাই স্কেলেটন, না 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 ভাই 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 ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জম্বি এসেছে, আর জম্বি আসুক ভাই যেই আসুক কিছু ভাই কি। আচ্ছা রাত্রেবেলা উঠা এটা ট্রেডিং করালে ঝামেলা, তো এটা আমি এটা অফ করে রাখি, এটা অফ করে রাখি। আর এটা হলো আমার আচ্ছা এটা ওই আচ্ছা ঠিক আছে। তো কোল দেওয়া গাইজ আমি এমরেল ট্রেডিং করে নিচ্ছি ইচ্ছা মতো, আর সে কোলের অভাব নাই। ও গাইজ 5টা এমরেল রয়েছে, সকালবেলা উঠে না দেন গাইজ আমি ফুললি 10টা একেবারে এমরেল বানায় ফেলবো। ওকে সকাল হয়ে গেছে। আর গাইজ ওকে কি আর এমনি ও অনেক ট্রেডিং করে বলছি, মানে ও ট্রেডিং করার মাধ্যমে আরো অনেক কিছু দিবে। আচ্ছা রক কড লাগবে, আমি না আমি কয়লাই করবো, আমি কয়লা দিয়ে ওর সাথে ট্রেড করবো। আর গাইজ এই পোড়াটা কই ভাই, ও ভালো জিনিস আছে, জাস্ট আমি হলো কি ভালো জিনিস নিতে পারতাছি না। ওকে তো ফিশারম্যান, তো আমার হলো কি আমি বাকি বেডগুলো লাগায় রাখি, কাজ করি বাকি বেডগুলো লাগায় রাখি, তাহলে আর সমস্যা হবে না, তাহলে হয়তো ভিলেজারগুলো চলে আসবে। একটা বেড এখন নিজের সাথে রেখা দিই আপাতত, আমি এখন বাইরে যাই। ওকে 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 ভালো ভালো জিনিসগুলো পেয়ে গেছি। ও ভাই জম্বি অনেকগুলো অ্যাটাক করছিল যা বুঝতেছি। ও নো 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 ওয়েট, আরে বুঝাইতাছি হু আই এম। লিগা আমার ইয়া শেষ হয়ে গেছে, আমার সুগার ক্যান ওয়েট এটা লাগায় রাখি বোন। আচ্ছা আচ্ছা আমি আগে বোন ইয়াটা বানায় রাখি, ঠিক আছে? কাজে দিবে পরে, পরে কাজে দিবে, এখন ওরকম কাজ নাই আপাতত ফালাই। আর এখানে সুগার ক্যানটা লাগাই ফেলি। ওকে সুগার ক্যান একটা একটা হইতেছে আস্তে আস্তে। ওকে সুগার ক্যানটাও লাগানো শেষ। আর গাইজ এখানে আমার কি ফালানো আছে, ফালানোর মধ্যে এটাই আছে, আচ্ছা আর কিছু নাই। সো গাইজ এখন আপাতত আমার কি করতে হবে, ওয়ার্ক স্টেশন আচ্ছা আচ্ছা আমি এমরাল আচ্ছা এমরাল ট্রেড করি। আচ্ছা আমার ভিলেজার গুলো আবারও বাইরে গেছে, আমি কাহিনী কিছুই বুঝতে পারতেছি না যে কেন ভিলেজার গুলো বাইরে যেতেছে বারে বারে, আর আমি আসার পরে আবার ঢুকে যেতেছে। তো বুঝছি আয়রনের দরজা লাগাইতে হবে, তো ওই খাটাইশ ইয়া হইতে হবে, খাটাইশ বস, এছাড়া হবে না, এছাড়া হবে না, ওদের বুঝে গেছি আমি। তো আমার এখন লাগবে কিছু আয়রন, তো আমি আয়রন গুলা পুরাইতে দেওয়া যায়। তো এখান থেকে 2টা চারকোল নেই, আর এখানে র আয়রন, এখানে র আয়রন র আয়রন র আয়রন ভাই রাখলাম না র আয়রন। चाहिए चेस्टे, तो रॉयरन তুমি পুরো আমি আসতেছি। আচ্ছা এই কয়টা রয়্যারন দেওয়া হয়ে যাবে মনে হয়, দুইটা চারকল দিছি আর রয়্যারন তো আছে 32টা। ওকে ওকে, তো এখন আমি এখানে আচ্ছা এটা রাখা দিই। আচ্ছা তো কি লাগবে আমার? এমন লাগবে আচ্ছা কোল তো নিলামই, তো ইচ্ছা মতো এখন ট্রেড করব কোল দিয়া। সব কোল আজকে আমি জলে ঠেলা দেব। কিছু কোল রাখা দিই, 24টা কোল রাখা দিই, বাকি কোলগুলো দিয়ে আমি এখন কাজ করি আপাতত। আচ্ছা এক্সট্রা আরেকটা আসছে, ও এটা তো আমার আগেই ছিল, হলো ফার্মার। ফার্মার এখন আসছে, ওকে। আচ্ছা ও হলো স্মিথের না, আর এখানে এই টেবিল লাগায় রেখে এরা শুধুই বানাইছি। এটার ওয়ার্ক নিতেছে না কেন? স্মিথিং টেবিল, স্মিথিং টেবিলে তো ওয়ার্ক নেওয়ার কথা। আচ্ছা আরো কি কি আসলো? ও আরো আসছে, যদিও আমি লাইভে লাগাই নাই এখানে, তাও চলে আসছে এখানে। ওকে তো আমি ওর থেকে ট্রেড করে নিই আরো, যত এমন আছে সব দে দে বাবা, সব এমরেল দিয়ে দে। ওকে সব এমরেল নিয়ে নিতেছি। ওকে ওকে ওকে, মোট 14টা এমরেল হয়ে গেছে গাইস। এখন 14টা এমরেল দিয়ে আমি ওর সাথে কি ট্রেড করতে, ওর সাথে কোনো ট্রেড নাই ভাই, তোর সাথে কোনো ট্রেড নাই, তোর সাথেও নাই। ও ভাই ওর হাতে এটা কি, বুকশেলফ নিয়ে ঘুরতেছে, ওর সাথে কোনো ট্রেড নাই। ও এটা নিয়ে ঘুরতেছে, ও ভাই এমরেল হাতে নিচে আর দিয়ে সব বাইর করা শুরু করছে। ওর কাছে কি আছে কি নাই ভাই, ও জিনিসটা ভাই ওপি লাগছে 9টা করে হচ্ছে ভাই। আস্তে আস্তে জিনিসের দাম কমাইতেছে, আমি ওর থেকে ট্রেড করতেছি, ও আস্তে আস্তে আমার ছাড় দিয়েছে। আচ্ছা আমি আপাতত ওর কাছে এখন ট্রেড করার কিছুই নাই, আমি এখন ট্রেড করার কিছু দেখতে পারতেছি না। একটা ফিশ আছে, ফিশ কি না সামনে যদি একটা ইয়ে আছে, কিন্তু গাইজ আমি ভাবতেছি আপাতত এটা না নেওয়াই ভালো। আমি ওদিক থেকে যাই একটা ট্রেড করে আসি, ঠিক আছে? আর এটাই আমার জন্য বেটার হবে। আর গাইজ আমার এখন ও আচ্ছা ওদের জন্য একটা আয়রনের ইয়া বানাই ফেলি দরজা, কারণ কি শয়তান পোলাপেনগুলো আজ বারে বারে জায়গা। আচ্ছা তোমাকে রিপেয়ার করে দিই, আর লাগবে? বাইরে ভাই 3টা ইয়া খাইয়া ফেলা, খাটাইস কোথা। যাই হোক তো এখন আমি দরজাটা বানাই ফেলি। এমরেলের ব্লক, এমরেলের ব্লক টা না না ফিল আছে একটা, প্রিমিয়াম ফিল আসবে যদি এমরেলের ব্লক লাগাইতে পারি। আর যাই হোক এমরেলের ব্লকে লাগানোর দরকার নাই আমার, আমার লাগবে আপাতত একটা ডোর, ঠিক আছে? তো ডোর এই তো আমি পেয়ে গেছি। আর একটা সুইচ, সুইচ এমনি রাখলেই হয়ে যায়, 2টা 4টা সুইচ নেই, 4টা সুইচ। ওকে হয়ে গেছে ডান। এন্ড গাইজ আমার এই ডোর ভাঙতে হবে। আচ্ছা এই নো, এই ডোর না ভাঙা, এই ডোর ভাঙলে ঝামেলাটা হইলো যে আচ্ছা উপর দিয়ে আমি স্টোন লাগাই দিই, এক কাজ করি উপর দিয়ে স্টোন লাগাই দিই, দেন উপর দিয়ে হয়তো আমি সুইচটা লাগাইতে পারবো। হয়তো এবার আমি সুইচটা লাগাইতে পারবো, যেন লাগাইতে পারি এটাই আশা। ওকে দরজাটা লাগাই দিলাম, দেন আমি উপর দিয়ে এখন দরজাটা একটু বেশি হয়ে গেল, এই তো এখন ঠিক আছে। ওকে লাগতেছে। আর আপাতত আমি এখন আগে সুইচটা কই খেয়েছে, সুইচ ওকে সুইচ এই তো ছিল, হবে না বুঝছি। তো আপাতত আমার এই জায়গায় এমভাবে আসতে হবে। আর পরে আমি দেখতেছি এটা কি করা যায়। এদিকটা একটা লাগাই রাখি, এদিকটা লাগবে না। এই জিনিসটা ভালো হলো না যে কেন এটা আসলে হলো না। ওকে এখানে যাই, এখানে 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 বস। ও আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, একটু দূরে লাগাইতে হবে, কিছু করার নাই। এখান দিয়ে উপরে হইতেছে কিন্তু ওদিকটা উপরে হইতেছে না, পুরাই নিগড়া হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক তো এখন আমার আর কোনো ভিলেজ যাইতে পারবে না। আর যারা যারা আসছে এই জায়গায় কাজটা নিল আর গাইজ, তারা এখন আর আসতে পারবে না। 2টা ফার্মার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওই লাইব্রেরিটা কাজ ভুলে গেছে। তো আজকের জন্য আমার ভিডিওটা একটু কি শেষ করা উচিত, কারণ কি আমি আর কি করা লাগবে এখন বুঝতে পারতেছি না। সো গাইজ আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, যদি গাইজ আপনি ফুল দেখা থাকেন তাহলে গাইজ অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই আমি আপনার ভিডিও ফুল দেখতেছি। আর গাইজ ভবিষ্যতে যদি আমি আরো বড় হয়ে যাই আপনাদের জন্য কিছু করা লাগবো। আর আপনারা এখন যারা আমাকে সাপোর্ট করতেছেন গাইজ সবাইকে আমি এখন মনে রাখবো, কখনো ভুলবো না। তো গাইজ আজকের জন্য ভিডিওটা কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। Bye bye.